হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর যার জন্য আজকে তারই কাহিনী বলবো। হ্যাঁ, আমার মায়ের কাহিনী আজ তোমাদের পুরোপুরিভাবে বলবো। উনি ফ্যামিলির সব থেকে বড় মেয়ে, পুরো ভাই বোনেদের মধ্যে আর কি। ওনার পরে আরও চারজন রয়েছে। ছোটোবেলা থেকে ওনাদের ফ্যামিলিতে খুবই কষ্ট ছিল, কারণ ওনার আব্বা কাজ করতো তো ঠিকই, কিন্তু সব টাকা উড়িয়ে দিতে জুয়া খেলে। তো নানিকে কী করতে হতো, ওনার মায়ের কাছে গিয়ে, মানে ওনার বাবা মায়ের কাছে গিয়ে সব কিছু বয়ে আনতে হতো খাওয়ার জন্য, তবে মারা খেতে পারতো। মায়ের হাতে পুরো চারটে ভাই বোনকে রেখে দিয়ে নানি চলে যেত। মা ওইভাবে চারজনকে সামলাতো, রান্না করা থেকে তাদের খাওয়ানো থেকে। খুবই ছোট ছিল তখন মা, আশপাশের কেউ মাকে কোনো দিন সাহায্য করতো না। তো ওইভাবে কষ্ট করে মা থেকে থেকে বড় হতে লাগতো। মা কী করতো তখন, শুনেছি প্রায় 1 ঘন্টা রাস্তা হেঁটে গিয়ে বাজার করে আনতো মাথায় করে। এইভাবে ওনারা ছোটোবেলাটা কাটিয়েছে। যখন একটু বড় হলো মায়ের, তখন মা বলছে যে 14 বছর 6 মাস তখন বয়স, মায়ের বিয়ে হয়ে গেছে। মায়ের কাজ করতে কোনো অসুবিধা ছিল না, কারণ ছোটোবেলা থেকে উনি কাজ করে তবে বড় হয়েছে। তো কাজ উনি করতো, কারণ উনি সংসারটাকে খুব ভালোবেসেছিল, আর বিশেষ করে ওনার হাজব্যান্ডকে, মানে আমার আব্বাকে। সেই জন্য তার জন্য উনি মুখ বুঝে সব সহ্য করে দিত, অথচ সেই ভালো ছিল না। আব্বা তো এক তো ভালোভাবে কাজই করতো না, দ্বিতীয়ত বাইরে মানে 1 সপ্তাহের জন্য হয়তো যেত, আবার চলে আসতো। তো আসার পরে বুবা যা বলতো তাই শুনে উনি মাকে মারতো, মানে মায়ের কোনো কথা শুনতো না। ধরো ব্যাপারই আসতো তখন গেলে গালাগালি করতো আর কি, যে কে হয় তোদের, কি ওটা কেউ প্রেমিক হয় নাকি অন্য কিছু হয়, তোরা যাচ্ছিস কিনতে, এইভাবে মাদের গালাগালি করতো বুবা। আর তাছাড়া আব্বা কাজই করতো না, পাবে কোথা থেকে মা? তখন মেজমা সেজমা ওনারা সবাই কিনতো, আর মা হাঁ করে ভিখারির মতো তাকিয়ে থাকতো, কোনোদিন কোনো জিনিস মাকে কিনে দিত না, ছিলই না কিছু। তো মায়ের প্রথম পেটে একটা ছেলে হয়েছিল, যেটা 8 মাস হতে পেটেই মারা গেল। তারপরে একটা ছেলে ছিল, সে 6 মাসে মারা গিয়েছিল। আর তারপরে হয়েছি আমি, আমি সবথেকে বড়। তো কিছুদিন আমি প্রথম, যেহেতু কিছুদিন ঠিকই ছিল সব কিছু, মানে আমি হওয়ার পরে আর কি। তাছাড়া আব্বা তো কাজ করতো না, শুনেছি যখন কাজ হতো না, খাওয়া দাওয়ার মানে প্রবলেম হতো, মা গিয়ে নানিদের বাড়ি থাকতো। মা যদি গিয়ে 1 মাস থাকতো, আব্বাও সেখানে গিয়ে 1 মাস থাকতো, যতদিন মা থাকবে সেখানে থাকবে। তাদেরও তো টানাটানি সংসার, কীভাবে চালাতো বুঝতে পারছো তো না? মারপিট সব কিছু, গালাগালি সব কিছু চলতো, মা চুপচাপ সহ্য করতো কেন? কারণ নানি বলতো কি, যে মেয়েদের সহ্য করতে হয়, স্বামীর ঘরে এরকম চুপচাপ থাকতে হয়, আজ নাই কাল সব ঠিক হয়ে যাবে, কি যায় সে সহ্য কর না। এই একটা কথার জন্য মা সারাটা জীবন সহ্য করে গেছে, আর এই কথাটার জন্য আমি এখনো পর্যন্ত নানির ওপরে রেগে রয়েছি। ওনার জন্য এখনো পর্যন্ত সেম বলে যাই। ওনার 4 বোন, আমাদের কোনো ভাই নেই, হিসাব মতো সেই হিসাবে সবাই বলে যে 4 বোন বলেই ওইভাবে করেছে আর কি। তো আজ নাই করেছে, শুনেছি বিয়ের আগে থেকেই ওনার স্বভাব ওইভাবে খারাপ ছিল, মানে কতজনের সাথে তো এরকম করেছে তার ঠিক নেই, কিন্তু বিয়ের পর তো তো শুধরে যাওয়ার কথা ছিল না। আর সব থেকে বড় কথা, আমার রাগ হয় মায়ের ওপরে কেন, যে উনি সহ্য কেন করেছে। অ্যাকচুয়ালি সহ্য না করে করবেটাও কি বলতে পারো, যাবেটা কোথায়? তো প্রথম আব্বার অ্যাফেয়ার শুরু হয় তখন আমরা 3 বোন, আমরা ছোটো ছোটো। আব্বা কখনো 4 দিন বাড়ি থেকে গায়েব হয়ে যেত, কোনো দিন 1 সপ্তাহ, কোনো দিন 15 দিন। তো অতদিন পরে আসতো বাড়িতে কি, আমাদের জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে, কিছুই থাকতো না, কাজই করতো না, বেশিরভাগ বসে থাকতো, খাওয়াই হতো না তখন ভালো করে। আর আমরা হওয়ার আগে তো মায়ের তো আরও কষ্ট গিয়েছে, শুনেছি যখন আমরা ছোটো ছিলাম আমাদের যে ডাক্তারখানায় যে নিয়ে যাবে, মায়ের একটা জুতো ছিল না যে পড়ে যাবে, লোকের থেকে চেয়ে যেতে হতো। আমার বেটির আর কি একটা জুতো ছিল, মানে প্রায় ছিঁড়ে এসেছে, মা সেটা চেয়েছিল বাবার থেকে, তাও দেয়নি। এও শুনেছি যে মাকে কোনো কিছু আব্বা কিনে দিত না কাপড় চোপড়, যদি কিনে দিত হতো, এক তো আব্বার কাজ ছিল না, প্লাস বেটিকে আগে কিছু কিনে দিলে তবে মায়ের হতো। আমি হওয়ার পরেও মাকে কিছু কিনে দেয়নি, তার আগেও নয়, যা বহন করতো আমার নানি সেখান থেকে। নানি যেরকম ওনার মায়ের বাড়ি থেকে সব কিছু বয়ে আনতো, মা সেরকম রকম সব কিছু বয়ে আনলে তবে মায়ের হতো। ওর সাথেই বিয়ে দেবো, তুই চলে যা, মাকে মেয়েরা কতবার বাইর করেও দিয়েছে। আমরা তখন মাকে আমি অনেকবার দেখেছি, কাঠের চেলার বাড়ি মারা, মানে প্রচুর মার খেয়েছে মা। গ্রামের লোক কী করতো, মাকে শোনাতো যে ওনাকে না এরকম এক জায়গায় দেখেছি, ওনাকে না সেরকম এক জায়গায় দেখেছি। মা কী করতো, সরাসরি ওনাকে জিজ্ঞাসা করতো যে এটা কি সত্যি, বললেই মার, মানে সে মানের নাম নেই। এমন এক এক সময় আমার সেজবোন যখন 2 বছরের,
তখন মাকে এত মার মেরেছিল, মায়ের টাইফয়েড হয়েছিল, নার্সিং হোমে ভর্তি হতে হয়েছিল। আর প্রায় ওরকমই মারতো, আমার সামনে তো একবার এরকম মারলো, এমন এসে লাথি মেরেছে নাকে, পুরো নাকের এখানে গেঁথে ঢুকে গেছে, রক্ত বাড়তে শুরু গেছে। আর তাছাড়া তখন আমার মানে বাচ্চা পেটে নার্ভাস হয়ে রয়েছে, এমনিতে শরীর আমি যে কী করবো আমি বুঝতে পারি, থরথর করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আর কাঁদছি। তাছাড়া এর আগেও মাকে যখন মারতে যেত, আমরা তিন বোন তিনদিকে ঘিরে দাঁড়িয়ে থাকতাম আর কাঁদতাম, আমাদের জন্য মারতে পারতো না। তাছাড়া আমরা যখন থাকতাম না তখন মারতো, ধরো কারোর সঙ্গে কিছু ঝগড়া হচ্ছে বা কিছু হচ্ছে, দোষ তাদের রয়েছে, অথচ আব্বা মাকে পেরে আসছে মারবার জন্য যে তুই চুপ কর, তুই কিছু বলবি না। একবার কি হয়েছে, আমরা দু বোন ছাদের ওপরে মানে কাগজ গুছাচ্ছি আর কি, আমরা এমনি জাস্ট বলছি যে এখানে কি গরম, মাথা যেন জ্বলে যাচ্ছে। তো পাশের জন কি ভেবেছে, তাকে আমরা টিটকি মারছি যে আমাদের ঘর হচ্ছে দেখে সে জ্বলে যাচ্ছে, ব্যাস গালাগালি শোনো আমার বোনকে, তো মা রেগে যাবেন আমার বোনকে যদি গালাগালি দেয়, তুমি কেন ওরকমভাবে গালাগালি করছো। আব্বা তখন কোদাল নিয়ে মাকে তেড়ে আসছে যে তুই চুপ কর, নাহলে তোকে এক্ষুনি কোদালের বাড়ি দেবো। তো এইভাবে আর কি ফ্যামিলির সঙ্গে ঝগড়া, সবার সাথে ঝগড়া, কেউ অ্যাকচুয়ালি আমাদের দেখতে পারতো না, কেন আমরা চার বোন বলে, দাদা দাদি থেকে কাকারা থেকে কেউ আমাদের ছোটোবেলা থেকে কোনোদিন শুনেছি কোলেও নিত না, কোনোদিন কি মানে করতো না, একে অপরের সঙ্গে ভালো মিলছিল কিন্তু আমাদের সঙ্গে আগাগোড়া। হ্যাঁ বলতে পারো আমাদের দোষ, কিন্তু আমি শুধু একটুখানি ভাবি যে আমাদের এমন কি দোষ যে আমাদের কেউ দেখতে পারে না, কারোর সঙ্গে আমরা আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহারও করিনি, কোনো খারাপ কথা বলিনি, কাউকে তুই বলেও কথা বলিনি, তবুও আমাদের দেখতে পারে না, হয়তো চার বোন বলে ও ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের মধ্যে ঠিক আছি। তো আব্বা সারাদিন ঘরে থাকতো না, সকালবেলা বেরিয়ে যেত 8টার সময়, তো আসতো সন্ধে 7:30-8টা এরকম সময় আসতো, এসে জামাকাপড়টা খুলবে জাস্ট আবার চলে যাবে, চলে গিয়ে সেই রাত্রেবেলা আসবে। তো এসে হয়তো রাত যদি ধরো 12:30-1টা-2টোর সময় আসে গরমের সময়, ততক্ষণ কি ভাত ভালো থাকবে, দুপুরের তো রান্না পানি ঢেলে দিত, উনি সবাইকে কি বলতো আমাকে খেতে দেবে না বলে ভাতে পানি দিয়ে দিয়েছে, অথচ উনি খেয়ে আসতো লোকের বাড়ি থেকে, যার সঙ্গে অ্যাফেয়ার চলছে সে ওনাকে রান্না করে খাইয়ে দিত, উনি খেয়ে তবে ঘরে আসতো। আর এখানে ওইরকম বলছে, দ্বিতীয়ত কাপড় চোপড় মা ছোটোবেলা থেকে কেচে কেচে ওনার পেরেশান হয়ে গেছে, আর যখন অ্যাফেয়ার চলছে তখন কি করলো, দুটো একটা জামা নিয়ে একা কাচতে যাবে, আমরাও চাইবো দেবে না, মাও চাইবে দেবে না, একা সেই যার সঙ্গে অ্যাফেয়ার চলছে তাদের ওখানে সানের ঘাট আছে সেখানে গিয়ে কাচবে, দেখাচ্ছে আর কি। লোক তখন কি বল, লোককে তখন কি বললো, আমাকে কেচে দেয় না, আমার পরিষ্কার করে দেয় না কোনো জিনিস, আমাকে খেতে দেয় না, আমাকে শুতে দেয় না, ঘরে গেলেই ঝগড়া করে, এইভাবে মায়ের নামে বদনাম দিতে শুরু করলো সব রকম। তারপর আমরা শুনলাম কার সাথে, অ্যাকচুয়ালি মেজো বোনের ননদের সাথে, উনি অ্যাকচুয়ালি বিয়েটা ওখানে আমার দেওয়ার কথা ছিল, আর অ্যাকচুয়ালি এদিকে লাভ ম্যারেজ তো, তো আমার ওদিকে কোনো ইন্টারেস্টই ছিল না, ওনার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল ওখানে কোনো একটা মেয়েকে গজাবে, যাতে ওনার যখন অ্যাফেয়ারটা বার হবে মা যেন না কিছু করতে পারে, মেয়ের জন্য চুপ করে যায়, কারণ মেয়ের ঘরে উনি যদি এদিকে কিছু বলে তাহলে তারা মেয়েটাকে চেপে ধরবে, অ্যাকচুয়ালি হয়েছে সেটাই, উনি কিছু বলতেই পারে না ওই জন্যে, ধরো উনি যদি কিছু বললো, কারণ বিয়ে তো করেছে অ্যাকচুয়ালি মেজো বোনের ননদকে, মানে বুঝতে পারছো সম্পর্কটা অ্যাকচুয়ালি কী, যখন বাইকে করে সবাই যেত সবাই জিজ্ঞেস করতো হারে তোরা কী হচ্ছে এটা, তখন বলছে না না ও আমার ভাগ্নি, এ বলছে ও আমার মামা, এখন কেউ আর জিজ্ঞাসা করে না যেটা কী হচ্ছে অ্যাকচুয়ালি কেন, কারণ আব্বা হচ্ছে গ্রামের সদস্য ছিল, মানে সদস্য মানে বুঝতে পারছো তো নেতাগিরি, তো সো ওনাকে যদি কেউ কিছু বলে উনি ভয়টা কী দেখাতো, যে আমাকে যদি কেউ কিছু বলে আমি তাকে কিচ্ছু দেবো না, কিছু পাইও দেবো না। আর উনি ওই লে মানে পার্টিতে আর কি নেতাগিরিতে এতটাই সবার থেকে এগিয়ে গিয়েছিলো যে ওনার মতো গ্রামে কেউ পারে না, সো এখনও পর্যন্ত ওই জন্য সবাই চুপ করে আছে, সবার মুখ বন্ধ করছে উনি শুধু টাকা দিয়ে, পারে না শুধু আমাদের, কারণ আমরা তো অ্যাকচুয়ালি টাকা চাই না, আমরা অ্যাকচুয়ালি চেয়েছি সারা জীবন কি আব্বা মা যেন একসাথে ভালোভাবে থাকে, আমরা যখন শ্বশুরবাড়ি থেকে আসবো যেন আব্বাকে যেন ঘরে দেখতে পাই, কিন্তু পায় না, এখন এলেও পায় না, অ্যাকচুয়ালি পায় না, থাকে না তো। আর আমরা যখন সবকটা বোন এক কাছে জ্বর হয়তো উনি আসে মাঝে মাঝে আধ ঘন্টার জন্য 15 মিনিটের জন্য চলে যায়, আর আমরা না থাকলে উনি বাড়িতেই আসে না। এবারে আমরা ওনাকে অনেক বলেছি অনেক বলেছি, লাস্টে উনি কী করলো, আমাদের ফোন বন্ধ করে দিল, আমাদের সঙ্গে কথা বলাই পুরো টোটালি অফ, আমার ছেলে তো ওনাকে ভালো করে চিনতো না, দেখলে তো ভয়, আমাদের ছেলে যখন 2 মাসের তখন অনেক ঝামেলা হয়েছে, সেই নিয়ে আমি চলে গেলাম বাড়িতে, আমার সিজার করে বাচ্চা হয়েছে, তারপরে মেজো বোন ওখানে এসে উঠলো, আর আমার ছেলে যখন প্রায় 3 মাসে তখন আব্বা চলে গিয়েছে, আমার ছেলে এখন 5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত উনি বাড়িতে নেই, তার আবার একটা মেয়ে হয়েছে, সবাই ওই জন্যে বলে ঠিক হয়েছে ছেলের জন্য অন্য জায়গায় বিয়ে করা, তো আমি ওনাকে সবসময় বলেছি মা তুমি নিজের খুঁটি হওয়ার চেষ্টা করো, ওপরের ওপরে ডিপেন্ড করার কোনো মানে হয় না, আর আমি চাই ওনার দায়িত্ব পুরোপুরি আমার উপরে নিতে, আর তার জন্য আমার এই চ্যালেঞ্জটা খোলা,
আমি প্রতিটা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কতটা তোমরা এরপরে অ্যাট্রাক্ট হবে, কতটা কানেক্টেড হবে। ভাবতে পারো যে আমরা কেন কারোর কাছে যাইনি, কোনো নেতাদের কাছে যাইনি। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমরা যাওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে নেতাদের কাছে গেলে বলবে কি ওনাকে চাই, আমরা গিয়ে বলছি যে ওনাকে চাই। এবার উনি যেতে চাইছে না ভয়েতে ওনার হাজবেন্ডের জন্য, উনি তার প্রতি এখনও টান ছাড়তে পারে, উনি এখনও ভাবছে সে ফিরে আসবে। এত বোঝাচ্ছি ওনাকে, মানে অ্যাকচুয়ালি ওনার বয়সটা তো এখনও পর্যন্ত কম হলো না, না উনি পুরোপুরি এর উপরে এতটাই ঢুকে গিয়েছে আর ওনাকে কেউ পারবে না বার করতে। কারণ তোমরা এটাও জানো যে কেউ যদি নিজে থেকে না চায়, তাকে কোনো কিছু থেকে সরানোর ক্ষমতা কারোর নেই। সো এটাই, উনি কী হয়েছে জানো, যখন চলে গিয়েছে যে যেটা বলেছে উনি করে গেছে, আমরা বারণ করেছি তবুও শুনেনি। আরই জানে না সেভাবে, আরই আমাদের সবাইকে শিখিয়েছে কিন্তু উনি নিজে শেখেনি, আর উনি জরির কাজ করে সংসার চালিয়েছে। আমাদের চার বোনের প্রতিটা জিনিস ভরণ পূরণ করে গেছে উনি, শুধু স্কুলেরটা দেখে গেছে আব্বা, স্কুলটা মানে খরচটা আর কি, তাও মাঝে মাঝে মা দিয়েছে। এছাড়া পার্সোনাল যে খরচ, প্রতিটা জিনিস মা মিটিয়ে গেছে। জরির যদি না কাজ করতো আমরা যে কোথায় ফেঁসে যেতাম বলার মতো না। সেই জন্য আমি চাই যে ওনার যখন দরকার তখন আমি যেন ওনার দরকারগুলো মেটাতে পারি। সো আজকে এই পর্যন্তই থাক, কারণ ভিডিও যত করবো তত তো বাড়াবে না, আর প্লাস আমি যতটা বলেছি আর কি, যে নেতাদের কাছে গিয়েও কোনো ফায়দা হয়নি, কেউ সাহায্য করেনি। কারণ আমি এর আগে বলেছি যে উনি অ্যাকচুয়ালি একটা নেতা, তো জানো তো নেতাদের কীরকম, একে অপরকে টাকা দিলেই চুপ, একে অপরকে সাহায্য করলেই চুপ। সেই হিসাবে বুঝতে পারছো কেন আমরা ওখান থেকে সাহায্য পাইনি, আর কোনো পরিবার থেকেও উনি সাহায্য পাইনি। উনি কেসও করতে পারেনি কিছুতে, কারণ কেস করলে ওনাকে এখান থেকে বাস্তব থেকে বার করে দেওয়া হবে, আর নানারা যে বলবে যে তুই কেস কর, আমরা রয়েছি। বাস্তব নেই তো কী হয়েছে, আমাদের তো নানার অনেক জায়গা আছে, ওনার তিনটে মেয়ে দুটো ছেলে, জায়গা অনেক আছে। উনি একবারও বলেনি যে এখানে এসে থাক, থেকে তুই যা পারে কর, কারণ ওনার তো একটাও ছেলে নেই যে জায়গা দিতে হবে। উনি মরে গেল, ওনার মেয়ের বিয়ে হয়ে গেল, যাদের জায়গা তাদের ফিরত হয়ে যাবে। কিন্তু তবুও কেউ বলেনি ভয়েতে যদি সারা জীবন দায়িত্ব নিতে হয়, খাওয়াতে হয়, পড়াতে হয়। মা বলছে আমাকে একটুখানি জায়গা দাও, আমি ওখানে কাজ করে খাবো, তবুও কেউ দিচ্ছে না। সো আমি চাইছি না যে কারোর কাছে কাজ করে থাক, কারোর জায়গাতে থাক। আমি চাইছি উনি সারা জীবন ওনার লাঠি হোক, আমি ওনাকে নিয়ে আসবো, একটা কাজ ওনাকে খুঁজে দেবো, উনি নিজে করবে, ঘরে বসে বসে ভালোভাবে ইনকাম করবে, ইউটিউব থেকে বা যেখান থেকে খুশি। সো আমি চাইছি, বারবার বলছি তোমাদের, তোমাদের যদি আমার মায়ের লাইফ থেকে, আমাদের লাইফ থেকে কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। আমি যতটা সম্ভব আমি চেষ্টা করবো সব কিছু ঠিক করার। সো বাই বাই, আশা করছি তোমাদের মায়ের কাহিনিটা শুনে ভালো লাগলো, ফিরে আসবে পরের ভিডিওতে।